সম্প্রতি ইরাকের বসরা শহরে 300 বছরের পুরনো একটি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। মসজিদটি ছিল ইরাকের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অমূল্য স্থাপনা। এটি ভেঙে ফেলায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। বদ্ধতার গণ্ডিতে আর নয়, ঢাকা মাওয়া মহাসড়কের সাথে রাজুকের ঝিলমিল প্রকল্প সংলগ্ন মুক্ত বাতাস ও সবুজে ঘেরা প্লট নিয়ে বিডিসির সাউথ টাউন। এখন প্রশ্ন হচ্ছে, ইরাকের মতো একটি মুসলিম রাষ্ট্রে কেন ভেঙে ফেলা হলো 300 বছরের পুরনো এই মসজিদ? এই বিষয়ে বসরা শহরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদ সংলগ্ন সড়কটি বেশ সংকীর্ণ, এতে ওই এলাকায় ব্যাপক যানজট দেখা দেয়। সড়কটির সম্প্রসারণের জন্য প্রাচীন মসজিদটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন বসরার গভর্নর। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। মসজিদটি 1727 সালে নির্মিত হয়েছিল আর এর মিনারটির উচ্চতা ছিল 36 ফুট। গত শুক্রবার ভোরে একটি বুলডোজার দিয়ে মসজিদটি ভেঙে ফেলা হয়। শহরের যানজট দূর করার প্রয়োজনে রাস্তা প্রশস্ত করতে গিয়ে বসরার গভর্নর মসজিদটি সরানোর পরিকল্পনা করছে, এমন তথ্য আগে থেকে জানতেন স্থানীয় ধর্মীয় নেতা ও ইতিহাসবিদরা। কিন্তু তারা ভেবেছিলেন এটি অক্ষত অবস্থায় উন্নত সরানো হবে, এর বদলে এটি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। মসজিদটি ভাঙার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ গলায় বলেন, পৃথিবীর সবাই তাদের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণ করে, আর এখানে আমরা আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে ধ্বংস করি। ইরাকের ঐতিহাসিক স্থাপনাগুলোর বেশিরভাগই হাজার হাজার বছর আগের। বেশ কিছু স্থাপনা রয়েছে যেগুলো প্রাচীন মেসোপটেমিয়া যুগের, তবে সংরক্ষণের অভাবে ও যুদ্ধের কারণে সেসব স্থাপনার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এই বিষয়ে দেশটির সংস্কৃতিমন্ত্রী আহমদ আল বদরানি গণমাধ্যমে জানান, তিনি সিরাজি মসজিদটি ধ্বংস করার অনুমতি দেননি। স্থানীয় গভর্নর এটি স্থানান্তরের ব্যাপারে সম্মত হয়েছিলেন। এদিকে বসরার গভর্নর আসাদ আল ইদানি মসজিদটি ভাঙার পক্ষে যুক্তি দাঁড় করিয়েছেন। এছাড়া তিনি দাবি করেছেন, মসজিদটি অন্যত্র সরিয়ে নিতে স্থানীয় সুন্নি নেতাদের 1 বছর সময় দেওয়া হয়েছিল, কিন্তু তাও তারা এটি সরায়নি, ফলে বাধ্য হয়ে মসজিদটি তারা ভেঙে ফেলেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বসরার সুন্নি এন্ডাওমেন্টের প্রধান মোহাম্মদ মুনলা। তিনি বলেন, মসজিদটি ভেঙে ফেলার আগে তাদের কিছুই জানানো হয়নি। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।